কিছু কিছু জায়গায় দেখা যায় আশুরার 10 তারিখে আসা শুরু হয় আর কিন্তু বাবা ঢোল বাজনাও শুরু হয় এদিকে হয় কিনা জানি না অনেক জায়গায় আগে হচ্ছিল এখন আলিম ওলামারা বলে হাদিস কোরআন পড়ে জানতে পেরে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে কি হয় ঢোল বাজনা শুরু হয় আনন্দ উৎসব হয় এ বাপ এমনও কানে রেকর্ড আছে যে ওই আশুরার দিনে ঢোল বাজনা বাজিয়ে আপনার কি বলে এত বড় এটা কি পাওয়া যায় বোতলে এরকম করে খায় এটা কি বলে জানেন না নাকি এগুলোও চলে হয়তো আপনাদের এলাকায় নাই ভালো এলাকা ভালো গ্রাম ভালো মানুষ আহলে বাইতের প্রেমিক প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম যে আসুরার 10 তারিখে যারা ঢোল বাজায় নিজের শরীরকে রক্তাক্ত করে দেয় তারা কি আসল প্রেমিক হয় তারা কি আসল প্রেমিক হয় না ইম্পসিবল হতেই পারে না আসল প্রেমিক তারাই হবে যেই দিন আসুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন ইসলামের জন্য চোখ দিয়ে পানি পড়বে আফসোস হায় হুসাইন আল্লাহর কাছে দোয়া করবে রোজা থাকবে কোরআন তেলাওয়াত করবে সেইটাই তো হচ্ছে হোসেন প্রেমিক জোরে বলো সুবহানাল্লাহ আর একটি কথা হোসেন প্রেমিক তো তারাই যারা তলোয়ারে আঘাত খেয়েও নামাজ কাজা করে নাই জোরে বলো সুবহানাল্লাহ করেছে কাজা ইমাম হোসাইনে তো জীবনী শুনেছেন জীবনী না শুধু টাচ দেখছি এবারে উম্মে সালমারে আমার হোসাইন যখন আমার উপরে খেলা করে জিব্রাইল আলাইহিস সালাম আসলো এক মুষ্টি মাটি আমার হাতে দিল হাদিসটি বাবা আপনারা শুনেছেন উম্মে সালমা থেকে বর্ণনা উম্মে সালমা বলে এক মুষ্টি মাটি যখন আমাকে দিল আমার নবীজি জানিয়ে দিল উম্মে সালমা রে এই মাটিটি বোতলের মধ্যে ভরে দাও যেই দিন লাল হয়ে যাবে রঙ্গিত হয়ে যাবে জেনে শুনে রাখো মনে রাখবে আমার হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে হাদিস লম্বা শুনেছেন ছন্দ লিখছেন কবি কত সুন্দর ভাষায় কারবালার ওই মাটিকে নিয়ে বলেন নবীজি বিবিকে দিয়ে রক্তাক্ত হলে দেবে যে বলে রঙ্গিত হলে দেবে যে বলে হুসাইন গেল দুনিয়া ছেড়ে নবীর নওয়াসা ছিলেন পিয়াসা কারবালার ওই জমিন পরে হয়েছে কোরবান কাটিয়ে গরদান নানা রদিন ইসলামের তরে এবার শুনুন যারা ঢোল বাজনা বাজাও যারা রং তামাশা করো এই ছন্দটা ভালো করে শুনে নাও কি লিখছেন শহীদ জিন্দা হোসাইন জিন্দা জান্নাতের সাব্বির জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ হোসাইন জিন্দা না মুর্দা চারটে চোখ লাগিয়ে নিয়ে এমনি আমি হোসাইন জিন্দা না মুর্দা তো কথা বলেন জিন্দা তাহলে হোসাইন যদি জিন্দা হয় তো হোসাইন প্রেমিকরা যদি খারাপ কাজ করে হোসাইন জানতে পারবে কি পারবে না এবার আপনারা বলুন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানকে কাটার পরে আনন্দ কে করেছিল জোরে বলতে হবে কে করেছিল ইয়াজিদ পালিতের দলেরা করেছিল এবার ওই আশুরার 10 তারিখে যারা এরকমটা আনন্দ করবে তারা ভাববেন সুন্নি জামাতের দলের লোক নয় এ মুসলমান সুন্নি জামাতের দলের লোকেরা এগুলো কাজ কখনোই করতে
করতে পারে না তারা অনেকে দেখবেন বুকের মধ্যে আপনার বল্লম লাগিয়ে দিয়েছে রক্তাক্ত করছে হাই হোসেন বলছে মুফতি সাহেবের কাছে আপনারা ফতোয়া নিয়ে নেবেন যে রক্ত ঝরনটা কি শরীয়ত আপনাকে সাক্ষ্য দিচ্ছে কি দিচ্ছে না হুকুম দিচ্ছে কি দিচ্ছে না উত্তর আসবে না এই ভাবে প্রেমিক প্রকাশ করার জন্য শরীয়ত আপনাকে কখনোই অনুমতি দেয় নাই তাই আপনি এই কাজটা করতে পারবেন না ওই দিনটাতে এই ভাবে খারাপ মানে ঢোল তামাশা বাজে না আপনি করতে পারবেন না কি করতে পারবো যে হাদিসটি আমি সর্বপ্রথম বলেছি রোজা রাখো কোরআন পড়ো দান সাদকা করো গরিবের হাতে আপনার অসহায় ব্যক্তি যারা তাদেরকে দান করে দাও হোসাইনের প্রেমিক আপনার হোসাইনের মহব্বত আদায় হয়ে যাবে আর এইভাবে ঢোল তামাশা করে আপনি প্রেমিক হতে পারবেন না বিরাদার তারা মরে গেছে হোসাইন কিন্তু আজও জিন্দা আছে তাই তো কবি বলতেন হোসাইন জিন্দা হোসাইন জিন্দা শহীদ জিন্দা ইমাম জিন্দা জান্নাতের সরদার শব্বির জিন্দা আগে উপর লে গেছে নারা আগে উপর লে গেছে নারা শহর গ্রামে আর শহর নগরে নবীর নওয়াসা ছিলেন পিয়াসা কারবালার ওই জমিন পরে সে ছন্দ কবি কত সুন্দর ভাষায় বলতেছে আরে মানিনি কথা ঝোকাইনি মাথা মানিনি কথা ঝোকাইনি মাথা ইমামের পানি মুমিনের তরে মানিনি কথা ঝোকাইনি মাথা ইমামের পানি মুমিনের তরে শরীয়ত কবু ছেড়ো না মুসলিম শরীয়ত কবু ছেড়ো না মুসলিম যদিও খঞ্জর চলে উপরে নবীর নওয়াসা ছিলেন পিয়াসা কারবালার ওই জমিন পরে হয়েছে কোরবান কাটিয়ে গারদান নানা রদিন ইসলামের তরে ওয়ালা তাকুলু লিমাই কুতলু في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون